মালদার ইংরেজ বাজারের বিধায়ক বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়িতে ধাক্কা মারল একটি দ্রুত গতিতে আসা বাইক, এবং অদ্ভুতভাবে ওই বাইক চালাচ্ছিলেন কে না, বাইক চালক তৃণমূল জেলা পরিষদ সদস্যের ভাইপো। এবার এরকম একটা ঘটনা ঘটার পর খুব স্বাভাবিকভাবেই বিজেপির তদন্ত দাবি করছে যে কেন এ ধরনের ঘটনা ঘটলো, ঠিক কি ঘটনা ঘটেছিল। সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন ভালো সেবক? একদমই, আসলে দেখো মালদহের ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, তিনি মানিকচকে গতকাল রাতে বিজয়ার শুভেচ্ছা অনুষ্ঠানের জন্য গিয়েছিলেন। সেখান থেকে তিনি যখন ফেরেন রাত 11:15 নাগাদ, তার দাবি মালদহের অমৃতির খাসকলের কাছে তার একটি চার চাকার গাড়িতে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি মোটর বাইক। তার গাড়ি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। তিনি তার নিরাপত্তা রক্ষী, যারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রক্ষী, তারা নেমে পড়েন এবং দেখেন যে চার যুবক ঘটনাস্থল থেকে বাইক ছেলে রেখে পালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে দুজনকে হাতে নাতে ধরে ফেলেন তার নিরাপত্তা রক্ষীরা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। বিজেপি বিধায়কের দাবি যে এই ঘটনায় যারা যুক্ত বা যারা এই বাইকে সওয়ার ছিলেন তাদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল জেলা পরিষদ সদস্যের ভাইপো বলে তিনি জেনেছেন। গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে, এবং বিজেপির বিধায়ক তিনি কিন্তু ঘটনার তদন্ত দাবি করেছেন যে এটা নিছকই দুর্ঘটনা না, এর পিছনে অন্য কোনো রহস্য বা উদ্দেশ্য রয়েছে। আমি মানিকচকে বিজয়া দশমী করতে গিয়েছিলাম কার্যকর্তাদের বাড়িতে, সেখান থেকে আমি ফিরছিলাম। হঠাৎ আর কি 10:45 নাগাদ বিকট একটা আওয়াজ হলো, কান ধরে নিলাম আর কি, এত জোরে আওয়াজ। আমার ওই সিআইএসএফ সিকিউরিটি থাকে, ওরা জাম্প করে নামলো গাড়ি থেকে, বাইক একটা এসে মেরেছে, সেই বাইকটাকে ধরেও নেয় ওরা। পিছনে তাকিয়ে দেখছি যে গাড়ির উপর থেকে নিচ পর্যন্ত একটা টোটালি স্ম্যাশ, কাঁচ ফাঁচ সব ভেঙে গেছে। কেন করেছে কি করেছে এইগুলো বলা আমার পক্ষে সম্ভব না। আমি গাড়িতে বসেছিলাম, আমার তো মুখ সামনে, পেছন থেকে এটা হলো।